ছয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি তাসলিমা আক্তার তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে টিকা কার্যক্রম চলছে জানালেন প্রধানমন্ত্রী। করোনায় আরো 28 মৃত্যু, শনাক্ত কমে 4000-এর ঘরে। করোনা সংক্রমণ পরিস্থিতি এখন নিম্নমুখী। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদ। শিক্ষা প্রতিষ্ঠান যেন খুলে দিতে পারি সেজন্য টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার নতুন ধরন অমিক্রনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আমরা আশা করি এ মাসের শেষ দিকে অবস্থার পরিবর্তন হবে, তখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব। রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইচএসসির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাদের শিক্ষার্থীরা। আমরা অনলাইনে বা টেলিভিশনে ক্লাসের ব্যবস্থা করেছি, কিন্তু তারপরও শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া সবার সঙ্গে মিলেমিশে থাকা হয়নি শিক্ষার্থীদের। এ সময় তিনি চলমান অমিক্রন পরিস্থিতি মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় রাজধানী সহ সারা দেশে 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28,819 জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 4,838 জন। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা হল 19,09,646 জন। গত এক সপ্তাহে করোনা সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি জানিয়েছেন, গত 6 ফেব্রুয়ারি সংক্রমণের হার ছিল 21.50%, সপ্তাহের শেষে 12 ফেব্রুয়ারি এ হার এসে দাঁড়িয়েছে 16.50%। একই সময়ে নতুন রোগী শনাক্তের হার যেখানে 8,345 জন ছিল, সেটি 12 ফেব্রুয়ারি কমে 5,023 জন হয়েছে। রবিবার ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি আরও বলেন, চলতি মাসের শেষের দিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে, তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের সচেতন করবেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে গঠিত অনুসন্ধান কমিটি বিশিষ্টজনদের সঙ্গে সভায় বসেছে। সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে বিকেল 4:20 বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির তৃতীয় দফার বৈঠক শুরু হয়। আজকে বৈঠকের জন্য আমন্ত্রণ পাওয়া 23 বিশিষ্টজনের মধ্যে 18 জন উপস্থিত হয়েছেন। এর আগে শনিবার প্রথম দফায় বেলা 11:15 থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর 1:00 থেকে 2:30 পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। এই দুটি সভায় অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতারা সহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হলেও আইন অনুযায়ী কোনো শূন্যতা সৃষ্টি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আগামীকাল 14 ফেব্রুয়ারি বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এ সময়ের মধ্যে নতুন কমিশন গঠিত না হলে আইনের ব্যর্থতা ঘটবে কিনা, রবিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধান কিংবা আইনে এ ধরনের কোনো শূন্যতার কথা নেই, সেজন্য বর্তমান কমিশনের মেয়াদ পূর্ণ হওয়ার পর নতুন কমিশন গঠন করতে একটু বিলম্ব হলেও আইনের শূন্যতা হিসেবে গণ্য হবে না। বর্তমান নির্বাচন কমিশন তার উপর আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছে বলেও জানান মন্ত্রী। নিকারাগুয়ার একটি কারাগারে দেশটির সাবেক বিদ্রোহী নেদা হুগো টরেসের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল 73 বছর। রাষ্ট্রদ্রোহের মামলায় 8 মাস আগে তাকে সাজা দেওয়া হয়েছিল। অবসরপ্রাপ্ত এই জেনারেল দেশটির বিপ্লবের সময় বর্তমান প্রেসিডেন্ট ড্যানিয়াল ওর্তেগার পক্ষে লড়েছিলেন। 1974 সালে তাকে জেল থেকে মুক্ত হতে সহায়তা করেছিলেন, কিন্তু পরে তিনি ওর্তেগাকে স্বৈর শাসক হওয়ার জন্য অভিযুক্ত করেন এবং একটি বিরোধী দল প্রতিষ্ঠা করেন। গত বছর দেশটিতে নির্বাচনের আগে গ্রেফতার হওয়া বিরোধী দলের অন্যতম নেতা ছিলেন হুগো টরেস। রাশিয়ার জলসীমা লঙ্ঘন করার অভিযোগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, কুরিল দ্বীপপুঞ্জের কাছে রাশিয়ার একটি নৌবহরের মহড়া
চলাকালে ওই এলাকায় যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন শনাক্ত করা হয়। সতর্ক সংকেত দেওয়ার পরেও সাবমেরিনটি সেখানেই ছিল। পরে জলসীমা সুরক্ষা সংক্রান্ত নীতিমালা মেনে সাবমেরিনটি সেখান থেকে সরিয়ে নিতে বাধ্য করা হয়। এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।